নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহেলিস কিচেনে। সকলকে স্বাগত জানাই, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ ঠাকুরবাড়ি সিরিজের পর্ব 3। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা নিরামিষ রেসিপি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব অল্প উপকরণ দিয়েই হয়ে যায়। শেয়ার করছি দই আলু। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। আলুটাকে আমি সেদ্ধ করে নেব। ঠাকুরবাড়িতে কিন্তু ছোটো ছোটো আলুগুলোই ব্যবহার করা হতো। আমার কাছে এখন ছোটো আলু নেই, আমি বড়ো আলুগুলোকেই হাফ হাফ করে নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে এবার আমি সেদ্ধ বসিয়ে দেবো। খুব বেশি কিন্তু সেদ্ধ করবো না, যাতে একদম নরম হয়ে যায়, তাহলে ওই কষানোর সময় একদম ফেটে ফেটে যাবে। মোটামুটি দুটো আমি সিটি দিয়ে নেব। আলুটাকে আমি সেদ্ধ করে ব্যাক করছি। আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আমি পরপর কিছু স্টেপ করে নেব। আলুটাকে আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এটা যেহেতু দই আলু, আমি দই বেশ হাফ কাপের মতন দই নিয়ে নিয়েছি। এবার এতে 1 টিস্পুন নুন দেব, আর স্বাদ মতন, এটা একটু মিষ্টি মিষ্টি হবে, 1 টেবিল স্পুন আমি চিনি দিলাম, আর 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এই দইটাকে আমি ভালো করে মেখে রেখে দেবো। আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল চামচ আমি জিরে একটু শুকনো খোলায় তেলে আমি একটু গুঁড়িয়ে নেব। আপনাদের কাছে যদি আগে থেকেই থাকে তো সেটাও দিয়ে দিতে পারে। আমি এটাকে ভালো করে একটু শুকনো খোলায় টেলে নিচ্ছি, নিয়ে গুঁড়িয়ে নেব। আমার জিরেটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর যে আলুটা সেদ্ধ করেছিলাম সেটাতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, তাতে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে আমি ভেজে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে, আর যদি অনেক ভালো লেগে থাকে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন বন্ধু আছেন, প্রথম আমার ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, যেই দইটা আমি শুকনো কাশ্মীর লঙ্কা গুঁড়ো নুন আর মিষ্টি দিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দইটা এই আলুর সাথে ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন আমার এই সব কিছু কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে বাটিতে দইটা গুলেছিলাম সে বাটি ধোয়া জলই অল্প দিয়ে দিলাম। আলু যেহেতু সেদ্ধ আছে খুব বেশি কিন্তু জলের প্রয়োজন নেই, অল্প জল দিলেই হবে। আর এগুলো মানে গ্রেভি আপনি যতটা রাখতে চাইবেন সেইভাবে রাখবেন। 5টা কাঁচা লঙ্কা আমি চিরে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে এবার এটাকে ফুটতে দেবো, তারপরে গ্রেভি আপনারা যতটা রাখবেন সেইভাবে জলটা আপনারা কমিয়ে নেবেন। এবার একটা আপনারা তড়কা প্যানও নিতে পারেন। আমি একটা এই ছোটো হাতার মধ্যে ঘি নিয়ে নিয়েছি, ঘিয়ের মধ্যে হিং দিয়ে দিয়েছি, এটা আমি একটু গরমে ফুটিয়ে নেব। আমি ঘিতে এই হিংটা আমি দিয়ে দিলাম, তারপরে আমার আলুরদমটা একদম রেডি হয়ে গেছে, নামানোর আগে এটা আমি দিয়ে দেবো। আর যে জিরেটা আমি রোস্ট করে রেখেছিলাম ড্রাই, সেই জিরেটা এর মধ্যে দিয়ে দেবো। আমার কিন্তু দই আলু একদম রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই অবধি, আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।